আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির প্রকৃত চিত্র উঠিয়ে আনাই হবে ই-ভ্যালি পরিচালনায় গঠিত অন্তর্বর্তীকালীন বোর্ডের প্রধান কাজ। কোনো ধরনের অনুমান নয়, বরং সব ধরনের নথিপত্র এবং তথ্য উপাত্ত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবেই প্রতিষ্ঠানটি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। মঙ্গলবার রাজধানীর ই-ভ্যালি কার্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন পরিচালনা বোর্ডের সভায় সদস্যরা এমন অভিমত জানিয়েছেন। হাইকোর্টের পক্ষ থেকে 5 সদস্যের বোর্ড গঠন করে দেওয়ার পর এটি ছিল তাদের প্রথম বৈঠক। সভার পর বোর্ড প্রধান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জানিয়েছেন, ই-ভ্যালির বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে শুরুতে প্রতিষ্ঠানটির অডিট করা হবে। বাংলাদেশ ব্যাংক সহ প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে ই-ভ্যালি সম্পর্কিত সব প্রতিবেদন সংগ্রহ করা হবে। আমরা অবশ্যই চেষ্টা করব যাতে এটি যে রেখে এটি চালিয়ে যাওয়া যায়, তাতে আমার মনে হয় জনগণের স্বার্থ বেশি রক্ষিত হবে, কারণ প্রচুর মানুষের টাকা। আইন আমাদের যতখানি ক্ষমতা দিয়েছে আমরা আইনের শেষ মুহূর্ত পর্যন্ত যাব, মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেলা এটা তো আমরা চলতে দেব না।